জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম মাহতাব এর স্মরণে স্মরণ সভা করেন জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। আরও অনেকে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আওয়ামী সরকার যেভাবে 15 বছর বিএনপির উপর অত্যাচার করেছেন, কিন্তু আবার এরা টেলিভিশনের সামনে বসে যেভাবে অভিনয় করেছে তাদেরকে অভিনয়ের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। যদি বিএনপিকে নির্বাচন দিয়ে সরকার গঠন করতে দেওয়া হয় তাহলে দেশের সীমান্তে মায়ানমার ও ভারতের সৈন্যরা যেভাবে মানুষ মারছে তাদের বিরুদ্ধে সকল দেশবাসীকে ট্রেনিং দিয়ে সৈন্যে পরিণত করবে। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কামনা করি আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। তিনি যদি কোনো ভুল ভ্রান্তি কখনো করে থাকেন রাজনীতির পথ পরিক্রমায়, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাজিল করেছেন। কত বড় বড় ভাষা ছিল এখন খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে কত রকমের পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে, শেখ হাসিনা নাকি পালায় না, এখন কোথায় পালায় না, এরকম একজনই আছে বেগম খালেদা জিয়া, সুখে দুঃখে আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন, বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই, বাড়ি গাড়ি নেই। ভূমি মন্ত্রী লন্ডনেই তো 300 বাড়ি আছে, সুতরাং এরা পালাবে না কারা পালাবে, এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে, সবাই তো বুঝতে পারে যে সামনে কী আসছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে, ওই যে গানের ভাষায় আছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, জনতা জেগেছে বিচারপতিরা ভেগেছে, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে, এরা কিসের বিচারপতি? এগুলো দুর্বৃত্ত, অন্যায় করেছে, সেই জন্যে ওখানে গিয়ে পালিয়েছে। বাকি বিচারপতিরা তো যায় নাই, বাকি বিচারপতিরাও মাশাআল্লাহ আওয়ামী লীগের কালকোট পরেই রাজনীতি করেছে, একসময় পুরস্কার হিসাবে বিচারপতির পদ অলঙ্কৃত করেছে। এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন, আমরাও বইতে পড়েছি, আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে। আমিও নিজকে ভাগ্যবান মনে করি, 2 বার স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি, 1বার 71 সালে শহীদ জিয়ার নেতৃত্বে, দ্বিতীয়ত বিএনপির নেতৃত্বে এই 16 বছরের আন্দোলন সংগ্রামে সবসময় জনসার সাথে ছিলাম, এবং সর্বশেষে ছাত্রদের নেতৃত্বে যেই তুমুল আন্দোলনের শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্রদের পাশাপাশি তাদের পিতামাতারা, সাধারণ মানুষ আত্মনিয়োগ করেছে, তখনও তাদের সাথে ছিলাম। আমি মৎস্যজীবী দলের প্রায় 500 কর্মী কারাবরণ করেছে, আমার পিছনে বসা আছে এই চূড়ান্ত আন্দোলনে যারা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে সেই ধরনের তরুণেরা, মৎস্যজীবী দলের সদস্যবৃন্দরা, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। তাদের এই ত্যাগের ফলেই আজকে দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। জনগণের সফল বিপ্লবের মাধ্যমেই এই সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের গৌরব, তিনি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নোবেল লরিয়েট, তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন, এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই, এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেহে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে,
যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখনও শহীদদের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারিনি। এমনকি সেনার্মি আছে যে 622 জন রয়েছে, কারা রয়েছে তাদেরও নাম ঠিকানা আমরা জানি না। আমি 1971 সালে আরও 24 জন কর্মকর্তার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা 25 জন অফিসার, মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আমরা 25 জন বিভিন্ন 5টি ক্যান্টনমেন্টে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করি এবং আমরাই বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করি। এদের অনেকেই পরলোক গমন করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অবহেলণ্য তো সেনানিবাস হতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে, জনগণ গঠন করেছে এই বাহিনী, হাজার হাজার ছাত্র যুবক। আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অল্প কিছু ছিলাম, কিন্তু সারা দেশবাসী, হাজার হাজার যুবক, ছাত্র যুবক, বিভিন্ন পেশার মানুষ এই মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে, জীবন দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, আমরা আশা করব এই সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএএন টিভি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।